সানডে রেসিপি চিকেন। কড়ার তেল গরম হতেই তেলের উপর ছাড়তে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দারচিনি, পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে এলেই দিতে হবে চিকেন। চিকেন দেওয়ার পর চিকেনটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুন্তি দিয়ে 10 মিনিট। গ্যাসের আঁচ বাড়ানোই থাকবে। তারপর দিতে হবে বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ। আলু লবণ শুকনো লঙ্কার গুঁড়ো সবকিছুই পরিমাণ মতো দিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যতক্ষণ না চিকেনের সুন্দর কালার আসছে ততক্ষণ বেশি আঁচ দিয়েই নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। খুব সুন্দর চিকেনের কালার চলে এসছে। এক পিস চিকেন তুলে রাখছি। এবার গরম জল দিতে হবে। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। চিকেন হয়ে এসেছে। গরম মশলা দিতে হবে। শর্টকাট ঘরোয়া রান্না কমপ্লিট, চিকেন কমপ্লিট।